একাদশ শ্রেণী পরিসংখ্যান প্রথম পত্র বিষয়ের আজকের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাই। আমি কল্যাণ চন্দ্র শুকুল, প্রভাষক সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজ। আজকের ক্লাসে আলোচনা করব পরিসংখ্যানের বৈশিষ্ট্য এবং গণসংখ্যা নিবেশন সম্পর্কে। ক্লাসটি শুরু করার পূর্বে যেটা বলে নিই একটু, সেটা হলো তোমরা অবশ্যই ক্লাসটি করার সময় তোমার খাতা কলম নিয়ে বসবে, যাতে করে ক্লাসটি দেখার সাথে সাথে তুমি নোট করে নিতে পারো, এবং একই সাথে যেই দিন যেই লেকচারটি দেওয়া হয় অবশ্যই সেই টপিকস রিলেটেড বিভিন্ন তথ্যাবলীগুলো পাঠ্য বই থেকে দেখে নেবে। সাথে সাথে তোমার যেমন এই টপিকসগুলো বোঝা হয়ে যাবে এবং সাথে তোমার পাঠ্য বইটিও কিন্তু পড়া হয়ে যাবে। এতে করে তোমার সুবিধা, যখন তুমি পরবর্তীতে পরীক্ষার জন্য পাঠ্য বই পড়তে যাবে তখন তোমার কাছে বইটি কিন্তু নতুন নতুন মনে হবে না, কারণ তুমি এই ক্লাসগুলো আসলে এভাবেই নেওয়া আছে পর্যায়ক্রমে, যাতে পাঠ্য বইয়ের সবগুলো টপিক্সই ধীরে ধীরে শেষ করা যায় এবং সেভাবেই কিন্তু সাজানো পর্যায়ক্রমে সেইভাবেই ক্লাসগুলো নেওয়া হবে। তোমরা অবশ্যই এই টপিক্সের ক্লাসগুলো মনোযোগ দিয়ে করো, এবং একই সাথে টপিক্সের রিলেটেড যে তথ্যগুলো পাঠ্য বইয়ে আছে সেগুলো অবশ্যই মনোযোগ দিয়ে দেখো, যাতে করে তোমার দুইটা কাজই একেবারে কমপ্লিট হয়ে যাবে। তো যাক, শুরু করা যাক। শুরুতে দেখব পরিসংখ্যানের কতিপয় বৈশিষ্ট্য, অর্থাৎ পরিসংখ্যানের অনেক বৈশিষ্ট্য আছে, তো এখানে সবগুলো বৈশিষ্ট্য আসলে লিখে নিই। আমি প্রধান কয়েকটি বৈশিষ্ট্য শুধুমাত্র লিখেছি, এর বাইরেও আসলে অনেক বৈশিষ্ট্য রয়েছে এবং তোমার পাঠ্য বইয়ে কিন্তু এই বৈশিষ্ট্য অনেক ব্যাখ্যা করে দেওয়া আছে। তো এখানে একটা বিষয় বলে নিই, তোমাকে কিন্তু সেই ব্যাখ্যা সহকারে বৈশিষ্ট্যগুলোকে মুখস্থ করতে হবে এমনটা কিন্তু না, কারণ এই বৈশিষ্ট্যগুলো তোমার হয়তো শেখার জন্য তোমার পড়া, হয়তো তুমি বোঝার জন্য পড়া, তুমি পড়তে পারো। আর এখান থেকে যদি প্রশ্ন আসে সেটা শুধুমাত্র সর্বস্ব অনুধাবনমূলক কিছু প্রশ্ন আসতে পারে, এখান থেকে বড় প্রয়োগমূলক বা উচ্চতার দক্ষতারমূলক কোনো প্রশ্ন আসে না সাধারণত। সুতরাং এটা নিয়ে অনেক বেশি চিন্তিত হওয়ার কিছু নেই, তুমি পড়বে না এমনটা না, অবশ্যই পড়বে, কারণ এই বৈশিষ্ট্য যদি না জানো তাহলে পরিসংখ্যান সম্পর্কে তোমার অনেক ধারণাই কিন্তু স্পষ্ট হবে না, বা পরিসংখ্যান জিনিসটা কী তুমি সেই সম্পর্কে বুঝতে পারবে না। তো এখানে আমি 5টা বৈশিষ্ট্য লিখে নিয়েছি, এবং এর বাইরেও তুমি তোমার পাঠ্য বই থেকে অবশ্যই আরও কিছু বৈশিষ্ট্য দেখে নেবে বা এটা ব্যাখ্যা সহ আরও একটু বুঝে নেবে। এখানে প্রথমে যে বৈশিষ্ট্যটি দেওয়া ছিল সেটা হলো কোনো তথ্যকে পরিসংখ্যান হতে হলে তা অবশ্যই সংখ্যায় প্রকাশিত হতে হবে। এটি কিন্তু পরিসংখ্যানের অন্যতম একটি বৈশিষ্ট্য, অন্যতম প্রধান একটি বৈশিষ্ট্য। কারণটা হলো আমরা যখন পরিসংখ্যানের সংজ্ঞাটা বলছিলাম একেবারে প্রথম লেকচারে, তো সেখানটাতে কিন্তু বলাই হয়েছিলো যে কোনো সংখ্যাত্মক তথ্য সংগ্রহ, তারপরে উপস্থাপন, পর্যবেক্ষণ, বিশ্লেষণ এবং ব্যাখ্যা প্রদানের মধ্যে সিদ্ধান্ত গ্রহণের বৈজ্ঞানিক প্রক্রিয়া, সেটাকে আমরা পরিসংখ্যান বলে থাকি। তাহলে এখানে প্রথমতই কিন্তু সেই সংখ্যাত্মক তথ্যের কথা বলা হয়েছে, কারণ পরিসংখ্যান এমন একটি বিষয় সেখানে তুমি যেই তথ্যগুলোকে নিয়েই তুমি যাচাই বাছাই করো সেই তথ্যগুলো অবশ্যই সংখ্যায় প্রকাশিত হতে হবে। যদি তথ্যগুলো সংখ্যায় প্রকাশিত না হয় তাহলে তুমি আসলে এখান থেকে কোনো সিদ্ধান্ত তুমি আসতে পারবে না, তুমি সেই তথ্যগুলোকে তুমি কোনো সারণীতে সাজাতে পারো না, তুমি সেই তথ্যগুলো কোনো গড় মধ্য প্রস্তুরক বা অন্যান্য যে পরিসংখ্যানিক যে প্রসেসগুলো রয়েছে তুমি সেগুলো প্রকাশ করতে পারবে না। তার মানে প্রথম একটা কন্ডিশন হলো তোমাকে সেই সংখ্যাগুলোকে অবশ্যই সংখ্যায় প্রকাশিত হতে হবে। যেমন যদি বলা হয় নারী অথবা পুরুষ অথবা হিন্দু বা মুসলিম, শুধু এটুকু যদি বলা হয় তাহলে শুধু হিন্দু, শুধু মুসলিম বা শুধু নারী, শুধু পুরুষ, এগুলো কিন্তু কোনো সংখ্যাত্মক মান নেই, সুতরাং এটা কিন্তু আমরা পরিসংখ্যান বলতে পারবো না। কিন্তু যদি বলা হয় হ্যাঁ হিন্দু ধর্ম অনুসারী এতজন, মুসলিম ধর্ম অনুসারী এতজন, নারী এতজন, পুরুষ এতজন, তখন কিন্তু আবার সেটা কিন্তু পরিসংখ্যান হতে পারে। তার মানে মূল কথা হলো পরিসংখ্যান হতে হলে সেটা অবশ্যই সংখ্যায় প্রকাশিত হতে হবে। দ্বিতীয় যে বৈশিষ্ট্যটি ছিল, একটি বিচ্ছিন্ন সংখ্যা পরিসংখ্যান নয়, পরিসংখ্যান হলো তথ্য সমষ্টি। এখানে একটা এটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয় যে শুধু একটা সংখ্যা দ্বারা যদি শুধু একটা মানকেই বোঝায় তাহলে কিন্তু সেটাকে পরিসংখ্যান বলা যাবে না। যেমন বলা হয় যদি রাকিবের বয়স 16 বছর অথবা তোমার বয়স 16 বছর বা 15 বছর বা 17 বছর, যাই হোক, বা আমার বয়স একটা যদি নির্দিষ্ট সংখ্যা যদি বলে 30 বছর, 31 বছর, 31 বছর, তাহলে এই যে সংখ্যাটা তাহলে শুধু আমার বয়সটা রাখি নিয়ে যদি বলি আমার বয়স 31 বছর, তাহলে সেই 31 একটি সংখ্যা কিন্তু, এবং সেই সংখ্যাটা কিন্তু আমার বয়সকে নির্দেশ করেছে, শুধুমাত্র আমার একার বয়স। যদি 17 বছর
বলা হয় তোমার বয়স, তাহলে কিন্তু সেই সংখ্যাটা শুধুমাত্র তোমার বয়সকে নির্দেশ করছে। সুতরাং একটা মানকে নিয়ে তুমি আসলে একটা মানের কি করতে পারো? আসলে একটা মানের গড় করবা সেটা ওইটাই থাকবে। তুমি একটা মানের পূর্ণরূপ নির্ণয় করতে যাও, একটা মানের মধ্য অনন্ত কোনো কাজ ঠিকভাবে তুমি করতে পারবে না। একটা মানকে উপস্থাপন করার, কারণ এখানে তুলনা উপস্থাপন করতে পারলে তুমি তুলনা কীভাবে করবে, কারণ এখানে কিন্তু তুলনা করারও একটা বিষয় থাকে পরিসংখ্যানের বিষয়তে। তাহলে এই জন্য একটা সংখ্যা আসলে সাধারণত পরিসংখ্যান হয় না, তবে একটা সংখ্যাও পরিসংখ্যান হতে পারে যদি সেটা আসলে অনেক তথ্যের সমষ্টি প্রকাশ পায়। সেই একটি সংখ্যা দ্বারা যদি বলা হয় বাংলাদেশের মানুষের গড় বয়স প্রায় 72 বছর, এইটা কিন্তু অবশ্যই পরিসংখ্যান। যদি বলা হয় বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় $1800, তাহলে সেটা কিন্তু পরিসংখ্যান। কারণ এই যে বাংলাদেশের মানুষের গড় বয়স 72 বছর বললাম, তাহলে এটা দ্বারা আসলে কী বোঝাবো? এটা দ্বারা এই যে অ্যাভারেজ বয়সটা, সেটা কিন্তু শুধু আমার তোমার, আমার দাদা আমার বাবা বা তোমার দাদা তোমার শুধু একজন দুজনকে নির্দেশ করে না, বাংলাদেশের সেই 16-17 কোটি মানুষ বা যতজন মানুষ আছে সকল মানুষের গড় বয়সটা বোঝাবে। সুতরাং এই সংখ্যাটা অবশ্যই পরিসংখ্যান, কারণ এখানে যদিও একটি সংখ্যা কিন্তু সেই একটি সংখ্যা দ্বারা কিন্তু অনেক কিছুকে প্রকাশ করেছে। এইরূপ যদি হয় যে যদি শুধু একটি বিচ্ছিন্ন সংখ্যা যদি শুধু একটা মানকে নির্দেশ করে তাহলে সেটা পরিসংখ্যান নয়, কিন্তু সেটা যদি একাধিক মানকে নির্দেশ করে অনেক তথ্যের সমষ্টি হয়, অথবা অনেকগুলো সংখ্যা নিয়ে যদি হয় তখন আমরা সেটাকে বলবো পরিসংখ্যান। তৃতীয় যে বৈশিষ্ট্যটি এখানে লেখা আছে, পরিসংখ্যানের তথ্য সমজাতীয় হতে হবে। ছোট্ট একটা উদাহরণ এখানে দেওয়া আছে, কয়েকজন ছাত্রের উচ্চতা ও কয়েকটি গাছের উচ্চতা একত্রে পরিসংখ্যান নয়। অর্থাৎ যদি আমরা উচ্চতা বিবেচনা করি তাহলে ছাত্র বা মানুষ যারা আছে তাদের উচ্চতা, তাদের একটা গাছের উচ্চতা কিন্তু অবশ্যই অবশ্যই একরকমের হবে না। এবং এটা দ্বারা তুমি যদি কোনো পরিসংখ্যানিক মান নির্ণয় করো সেই মানগুলো তাৎপর্যপূর্ণ হবে না। এই কারণে অবশ্যই পরিসংখ্যান তথ্যগুলো সমজাতীয় হতে হবে। ঠিক যেমনিভাবে মনে করো আমরা যদি শুধু ওজন নিয়েও যদি চিন্তা ভাবনা করি বা উচ্চতা নিয়েও যদি শুধু মানুষের উচ্চতা চিন্তা করি, শুধু মানুষ উচ্চতা বা ছাত্রের উচ্চতা, কোনো কোনো ছাত্রের উচ্চতাকে যদি আমি মিটার এককে নেই, কোনো কোনো ছাত্রের উচ্চতাকে যদি ফুট ইঞ্চিতে নেই, কোনো কোনো ছাত্রের উচ্চতাকে যদি সেন্টিমিটারে প্রকাশ করি অথবা মিলিমিটার ন্যানোমিটার যে কোনোভাবে, তাহলেও কিন্তু সেখান থেকে বা এই যে মিশ্রিত যে বিভিন্ন এককের তথ্যগুলো সেগুলো দ্বারাও কিন্তু তুমি কোনো পরিসংখ্যানিক মান আসলে বের করতে পারবে না। কারণ কারো উচ্চতা 1.7 সেন্টিমিটার সাপোজ, কারো উচ্চতা মনে করো 5 ফুট 6 ইঞ্চি, এইরূপ যদি ভিন্ন এককে নেওয়া হয় তাহলে তুমি সেখান থেকে আসলে কীরূপ মান নির্ণয় করবে, কোনটা আসবে আসলে ফলাফল, তো সেটাতে আসলে কোনো তাৎপর্যপূর্ণ কোনো ফলাফল আসবে না। সুতরাং আমরা এটাকেও পরিসংখ্যান বলবো না। পরিসংখ্যান হতে হলে অবশ্যই মানগুলোকে সমজাতি হতে হবে। যদি আমরা কারো উচ্চতা নেই তাহলে অবশ্যই সেটা হয় মিটারে নিলে সবারটা মিটারে নেব, ফুট ইঞ্চি এককে নিলে সেটা সবারটাই ফুট ইঞ্চি এককে নিব, যদি সেন্টিমিটার নিলে সবারটাই সেন্টিমিটার নেব, এরূপ হতে হবে। কোনো ওয়েট কোনো জিনিসের ওজন যদি আমরা নেই সেটা যদি কেজি এককে নিলে কেজি সবারটাই কেজি এককে নেব, গ্রাম এককে নিলে সবারটা গ্রাম এককে নেব, সেভাবে হতে হবে। অর্থাৎ এই তথ্যগুলোকে অবশ্যই সমজাতীয় হতে হবে, যদি সমজাতীয় না হয় তাহলে অবশ্যই সেটাকে পরিসংখ্যান বলা যাবে না। নাম্বার 4, পরিসংখ্যান তথ্যসমূহ বহুবিধ কারণ দ্বারা প্রভাবিত। এখানে যেমন দেয়া আছে উদাহরণস্বরূপ ছাত্রদের ভালো ফলাফল, কৃষকের ফসল উৎপাদন প্রভৃতি বহুবিধ কারণ দ্বারা প্রভাবিত। তাই ছাত্রদের ভালো ফলাফল বা কৃষকের ফসল উৎপাদন এগুলোকে পরিসংখ্যান বলা হয়। এখন একটু যদি একটু ব্যাখ্যার দিকে যদি একটু যাই, যেমন ছাত্রদের ভালো ফলাফল কী করে পরিসংখ্যান হতে পারে বা এটা বহুবিধ কারণ দ্বারা কীভাবে প্রভাবিত হয়। একজন ছাত্র ভালো ফলাফল চিন্তাভাবনা করতে পারেন, তাহলে অবশ্যই আমরা শুরুতে বলেই নেবো যে হ্যাঁ ছাত্র যদি ভালো লেখাপড়া করে তাহলে অবশ্যই সে ভালো ফলাফল করবে। কিন্তু এর সাথে আরও কতগুলো বিষয় যেমন ডিপেন্ড করে সে কোন প্রতিষ্ঠানে পড়ে, তার যে বিভিন্ন শিক্ষক রয়েছে তার যে গাইডলাইন যারা আসলে দেয় তাদের কোয়ালিটি কেমন বা তারা তাকে আসলে কতটা সহযোগিতা করে বা তার শিক্ষা প্রতিষ্ঠান থেকে সে কতটা সুযোগ সুবিধা পায়, তার ওই ছাত্রের মা বাবা কতটা কেয়ার নেয় কতটা খোঁজখবর রাখে কতটা তাকে সুযোগ সুবিধা দেয়,
ওই ছাত্র কতটা সময় বই পড়ে বা কতটা সময় সে ফেসবুক চালায় অথবা বন্ধুদের সাথে আড্ডা দেয়, অথবা ওই ছাত্র বা ওই ছেলে বা মেয়ে বা শিক্ষার্থী যেই হোক, সে আসলে কতটা সময় বাইরে ব্যয় করে, সে তার অধিকাংশ সময় কোন ধরনের চিন্তা ভাবনা করে, অনেকগুলো বিষয়ের উপরে কিন্তু ডিপেন্ড করে তার ভালো। একই সাথে আমরা আর একটা বিষয় অবশ্য বলবো যে সে কতটা মেধাবী, এটাও একটা ব্যাপার। হয়তো বা এখানটাতে যদি কেউ কম মেধাবীও হয়, সে যদি ভালো চেষ্টা করে তাহলে সম্ভব ভালো ফলাফল করা। তো মেধাটা যা হোক, তার থেকেও কিন্তু তার চেষ্টাটা কিন্তু বা তার সাপোর্টগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় হয়ে দাঁড়ায়। তো এই অনেকগুলো বিষয়ের উপর ডিপেন্ড করেই কিন্তু তার ভালো ফলাফলগুলো বিবেচনা করা, তার ভালো ফলাফলটা আসতে পারে। ঠিক তেমনিভাবে যদি আমি কৃষকের ফসল উৎপাদন যদি দেখি, তো সেক্ষেত্রে জমির উর্বরতা ইম্পর্টেন্ট একটি বিষয়, যে সেই কৃষক কেমন ধরনের জমিতে ফসল উৎপাদন করতেছে, সেই জমিটা আসলে উর্বর কি না। এরপর ওই জমিতে কৃষক ঠিক যত্ন সহকারে চাষাবাদ করে কি না, সে ভালো মানের বীজ বা চারাগাছ লাগিয়েছে কি না, সে ওগুলো আগাছা নিয়মিত পরিষ্কার করে কি না, প্রয়োজন মতো সে পানি বা সার বা কীটনাশক এগুলো দেয় কি না, এরূপ অনেকগুলো বিষয়। যদি সেটা না করে থাকে তাহলে কিন্তু ভালো ফসল আশা করা যায় না, হয়তো ফসল হবে না এমনটা নয়, কিন্তু আশানুরূপ ফসল হবে না। যদি তুমি মনে করো তুমি ভালো, তোমার গার্ডিয়ান অনেক সাপোর্ট তোমাকে দেয়, তোমার শিক্ষকরা অনেক চেষ্টা করে তোমাকে নিয়ে, কিন্তু তুমি যদি ভালো চেষ্টাটা না করো, হয়তো বা তারপরও কিছুটা ফলাফল করবে কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল আসবে না, কারণ তুমি যতটা মেধাবী তোমার সেই মেধাটাকে যদি তুমি কাজে না লাগাও সেই কাঙ্ক্ষিত ফলাফল আসবে না। আবার তুমি চিন্তা করো, যদি তুমি একাকি চেষ্টা করতে থাকো কিন্তু মা বাবা কোনো সাপোর্ট তোমাকে দেয় না, যেটা ফিনান্সিয়ালি হোক বা অন্যান্য দিক থেকে হোক, তুমি পড়ো কি না সে কেয়ারটা তারা করে না, তোমার প্রতিষ্ঠান তোমার উপরে কোনো নজরদারি যদি না করে, তুমি পড়লে পড়ো না পড়লে নাই এমনটা যদি হয়, তাহলেও তুমি দেখবে সে পড়ার হয়তো বা এক সময় আগ্রহটা হারিয়ে ফেলবে, পড়ার গতিটা একরকমের থাকবে না, তাহলে যার কারণেও দেখা যেতে পারে যে তোমার ফলাফলটা আসলে কাঙ্ক্ষিত ফলাফল নাও হতে পারে। এর বাইরেও যদি তুমি চিন্তাভাবনা করো কোথাও বা কেউ যদি একটা বিজনেস করবে, সেটা বড় আকার হতে পারে, একেবারে ক্ষুদ্র আকারের হতে পারে, যত বড় আকারের হবে তত তো আরও বেশি যাচাই বেশি করতেই হয়। আমি ছোট্ট একটা উদাহরণ দিয়েছি, ছোট্ট একটা দোকান যদি দিতে হয় কোনো একটা মহল্লায়, সেটা মুদির দোকান হোক অথবা স্টেশনারি দোকান হোক অথবা অন্য কোনো কিছু, সেই ক্ষেত্রেও কিন্তু অনেকগুলো বিষয় চিন্তাভাবনা করতে হয়, কারণ আমি যেখানে দোকানটা দিব সেই জায়গাটার পরিবেশ কেমন, সেখানে আসলে কোন ধরনের লোক বাস করে, তাদের আসলে চাহিদাগুলো কী হতে পারে, সেই বিষয়গুলোকে তোমাকে আজকে তথ্য নিতেই হবে, তথ্য সংগ্রহ করতে হবে। তোমার সেই জায়গাতে আসলে স্থানীয় যে মাস্তান তাদের উপদ্রবটা কেমন, তাদেরকে সাদাবাজি আসলে তারা করবে কি না বা তোমার সাদা নিয়মিত দিতে হবে কি না, সেই ধরনের মানুষের রুচিবোধ কেমন, তুমি আসলে কোন ধরনের জিনিসগুলো বিক্রি করবে, এইরূপ বিভিন্ন বিষয় বা সেখানে ভাড়া কত তোমার আসলে প্রতি মাসে বা কী পরিমাণে তোমার লাভ হতে পারে, তুমি সেখানে ভাড়া দিয়ে বানানো খরচ মিটিয়ে তুমি কতটা লাভবান হতে পারবে, এই সকল বিষয়ে যদি তুমি আগে থেকেই কিছু ডাটা কালেক্ট না করো বা বিচার বিশ্লেষণ না করো, খোঁজ খবর না রাখো, তাহলে হয়তো বা বিজনেসে যে দীর্ঘমেয়াদী যে বিজনেস করার যে প্ল্যান সেটা সফল নাও হতে পারে। তাই এই যে প্রসেসগুলো আমার ওই সকল বিষয়ে ডাটা কালেকশন করা দরকার বা তথ্যগুলো যাচাই বাছাই করতে হবে, সুতরাং এটা কিন্তু অবশ্যই পরিসংখ্যান, এবং সেই পরিসংখ্যানে কিন্তু অনেকগুলো বিষয়ের উপর ডিপেন্ড করে। ওই যে বললাম যে স্থানীয় মাস্তানদের প্রভাব হতে পারে, স্থানীয় মানুষের রুচি হতে পারে, আমার সেই দোকানে ভাড়া হতে পারে, অন্যান্য আনুষঙ্গিক খরচ হতে পারে, তারপরে তাদের চাহিদা হতে পারে, এই যে বিভিন্ন বিষয়গুলো। ঠিক তেমনি ভালো লেখাপড়ার কথা বলছিলাম, ফলাফলের ব্যাপারটা, কৃষকের ফসল উৎপাদন, এরূপ হাজারটা উদাহরণ দেওয়া যেতে পারে যেগুলো ক্ষেত্রে আসলে পরিসংখ্যান বা পরিসংখ্যানের প্রসেসগুলো ব্যবহার করা হয়ে থাকে। এরপর এখানে সর্বশেষ যে বৈশিষ্ট্যটি নেওয়া হয়েছে, যে কোনো ধরনের সংখ্যায় যে কোনো ধরনের পরিসংখ্যানই সংখ্যাভিত্তিক তথ্য, কিন্তু সকল সংখ্যাভিত্তিক তথ্যই পরিসংখ্যান নয়।
এটা একটা এটা আসলে আমরা আগে থেকেই আগের যে বৈশিষ্ট্যগুলো সেগুলোর ভিতরে পেয়ে গেছি, কিন্তু এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হিসেবে আসতে পারে, বিশেষ করে অনুধাবনমূলক প্রশ্নের ক্ষেত্রেও এটি একটা প্রশ্ন হতে পারে যে আসলে পরিসংখ্যান মানেই তো সংখ্যাভিত্তিক তথ্য, কারণ সংখ্যাভিত্তিক তথ্য না হলে সেটা পরিসংখ্যান না। তাহলে পরিসংখ্যান আমরা যাকে বলবো সেটা অবশ্যই সংখ্যাভিত্তিক তথ্য হবে, কিন্তু সকল সংখ্যাভিত্তিক তথ্যকেই পরিসংখ্যান বলা যাবে না। ওই যেটা বলেছিলাম আমার বয়স 31 বছর, সেটা কিন্তু একটি সংখ্যাভিত্তিক তথ্য, কিন্তু সেটা পরিসংখ্যান নয়। যে তোমার বয়স বা আমার পকেটে এখন 20 টাকা আছে, সেটা কিন্তু একটি সংখ্যাভিত্তিক তথ্য, কিন্তু সেটা কিন্তু পরিসংখ্যান নয়। এরূপ এরূপ অনেক উদাহরণ কিন্তু হতে পারে, আমাদেরকে সেটা আসলে বিবেচনা করে কাজ করতে হবে। অর্থাৎ বিবেচনাটা এভাবে করতে হবে যে আসলে আমি কোন সংখ্যাভিত্তিক তথ্যটাকে পরিসংখ্যান বলবো আর কোনটাকে বলবো না, সেগুলোকেই বলবো যেগুলোতে আসলে পরিসংখ্যানের বৈশিষ্ট্যগুলো বিদ্যমান বা পরিসংখ্যানিক যে শর্তগুলো আছে সেগুলো যদি থাকে তাহলে আমরা তাকে পরিসংখ্যানিক তথ্য বলবো, আদারওয়াইজ বলবো না। এরপরে আমরা একটি গণসংখ্যা নিবেশন তৈরি দেবো, এটা একেবারেই একটু ব্যতিক্রম ধর্মী একটি গণসংখ্যা নিবেশন তৈরি করা হবে। একটু বিষয়টা বলে নিই, কারণ তোমরা এই যে গণসংখ্যার নিবেশন বা গণসংখ্যার সারণী এটা তোমরা কিন্তু অনেক আগে থেকেই করে আসছো, ক্লাস 5-6 থেকে শুরু করেই 8-9-10 তোমরা করেই আসছো, কিন্তু এই ধরনের তথ্যের গণসংখ্যার নিবেশন তোমরা কেউই করনি, একজনও করনি, এটা আমি মনে করিনি, বিশ্বাস করি, কারণ এটা আমিও জানি স্কুল লেভেলে আসলে পরিসংখ্যানের কোন বিষয়গুলো রয়েছে এবং এই এই ধরনের তথ্যগুলো কিন্তু আসলে খুব একটা অ্যাভেলেবেল নয়, বা এই ধরনের তথ্যগুলো নিয়ে সাধারণত পরিসংখ্যানিক যে গণসংখ্যা নিবেশন সেগুলো তৈরি করা হয় না। আমরা নর্মালি গণসংখ্যা নিবেশনে দেখি শ্রেণীব্যক্তি থাকে, টেলি গণসংখ্যা এইভাবে, কিন্তু এইখানে কতগুলো লোকের এখানে ছাত্রের কথা বলা আছে, 40 জন ছাত্রের ব্লাড গ্রুপ নেওয়া হয়েছে এবং ব্লাড গ্রুপ নিয়ে সেই ব্লাড গ্রুপের আলোকে গণসংখ্যা নিবেশন তৈরি করতে বলা হয়েছে। এইখানে গণসংখ্যা নিবেশন তৈরি করতে গেলে তোমাকে কিন্তু শুরুতে তুমি খুঁজবে যে এখানে সর্বোচ্চ মান কত, এখানে কিন্তু সর্বোচ্চ মান তুমি কীভাবে পাবে, এখানে তুমি সর্বনিম্ন মান খুঁজে পাবে না, এখানে মানে পরিসরগুলোও তুমি খুঁজে পাবে না, তাহলে এগুলো দিয়েও কী করে গণসংখ্যা নিবেশন তৈরি করা সম্ভব, আসলে আমি সেটা তোমাকে আজকে করে দেখাবো। এইখানে আবার একটা তুমি বলতে পারো, আসলে এগুলো তো সংখ্যায় প্রকাশিত না, তাহলে এটাকে কেন পরিসংখ্যান বলবো। এখানে কিন্তু একটা বিষয় আছে, সংখ্যায় সিম্বলগুলো সংখ্যায় প্রকাশিত না, কিন্তু এখানে বি পজিটিভ কয়টি আছে সেটি কিন্তু অবশ্যই সংখ্যা, ও পজিটিভ বা ও নেগেটিভ কয়টি করে আছে এখানে কিন্তু সেই সংখ্যাটা কিন্তু রয়েছে, সুতরাং এটাকে কিন্তু আমরা অবশ্যই পরিসংখ্যান বলবো। তো এই ক্ষেত্রে আমরা যে কাজটা করবো, এখানে যেহেতু সংখ্যা মান দেওয়া নেই, তাই আমরা এখানে ওই যে আমরা গণসংখ্যা নিবেশন তৈরি করার শুরুতেই সর্বোচ্চ মান, সর্বনিম্ন মান, পরিসর, শ্রেণীব্যক্তি, শ্রেণী সংখ্যা এই বিষয়গুলো আসলে নিব না, এগুলো লেখার সুযোগও আমাদের নেই, আমরা সরাসরি যে সারণী সেটাতে চলে যাব। তো সেটাতে চলে যাওয়ার আগে একটু গণসংখ্যা নিবেশন সম্পর্কে বলে নেই, সেটা হলো গণসংখ্যা নিবেশনকে কিন্তু প্রধানত দুইটা ক্যাটাগরিতে ভাগ করা হয়, যেটা তোমাদের পাঠ্যবইয়ের দ্বিতীয় অধ্যায় বলে দেওয়া আছে। এই টপিক বা গণসংখ্যা নিবেশন টপিক্সটা কিন্তু দ্বিতীয় অধ্যায়েরই, তারপর তোমাদের এইখানে এই সম্পর্কে প্রাথমিক ধারণা আসে নিজেই আমি এটাকে অ্যাড করে নিয়েছি, এবং আমি শুরু দিকের ক্লাসগুলো তোমাদের পাঠ্য বইয়ের অধ্যায় 1 এবং 2 অনেকটা মিক্সড করেই নেবো, কারণ অধ্যায় 1 একেবারে শুরুর দিকের ক্লাস টপিকসগুলো পুরোটাই থিওরি এবং সেই অংশটা, কারণ একটা না অনেকগুলো থিওরি বললে তোমাদের ভালো লাগবে না এটা আমি জানি, এই জন্য আমি সবসময় চেষ্টা করি যে তোমাদের মিক্সড আকারে তোমার কিছু ম্যাথ থাকবে, কিছু থিওরি থাকবে, এবং আমি তোমাদের পড়ার সময় বা ক্লাস করার সময় কখনোই বিরক্তিটা আসবে না, এবং সেটা বিবেচনা করি আমি ক্লাসগুলো সেভাবে তৈরি করব। তো এইখানে তো সর্বোচ্চ মান সর্বনিম্ন মান লেখার যেহেতু কোনো সুযোগ নেই, আমরা কী করব, যেটা বলছিলাম আমরা এখানে কী করব, শুধুমাত্র ব্লাড গ্রুপটাকে একটা আমরা যেভাবে শ্রেণী ব্যক্তিগুলো যেভাবে সাজাতাম ঠিক ওখানে আমরা সিরিয়াল বাই ব্লাড গ্রুপগুলোকে সাজাবো, এবং সেই ব্লাড গ্রুপের আলোকে কতজন লোকের ব্লাড গ্রুপ ওই বি পজিটিভ, কতজনের বি পজিটিভ আছে, বি নেগেটিভ কতজনের বি নেগেটিভ আছে, সেই সংখ্যাটা আমরা টেলিমার্ক হিসেবে বসাবো, তারপর সেই সংখ্যাটাকে আমরা গণসংখ্যা হিসেবে নিয়ে নেব। তো এইখানে যেটা শুরুতে বলছিলাম যে গণসংখ্যা নিবেশন কিন্তু প্রথমত 2 প্রকার, সেটা হলো একটা হলো বিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন, একটা হলো অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন। তো আমরা এখন যেটা তৈরি করবো সেটা হলো বিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন, আর এর আগে 2টি লেকচারে যেগুলো দেখানো হয়েছিল সেটা ছিল অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন, যাক আমি এই ভাগগুলোর উপরে তোমাদের আরেকটি ক্লাসটা অবশ্যই নেবো, সেখানে আমি আরও বিস্তারিত ভাগগুলো বলবো অবশ্যই।
তো এখানে আমি গণসংখ্যা নিবেশনটা শুরু করি। একটু দেখো এখানে শুরুতে যে কাজটা করবো, এখানে যতগুলো ব্লাড গ্রুপ দেওয়া আছে সেই ব্লাড গ্রুপকে আমি সিরিয়াল অনুযায়ী সাজাবো। তো শুরুতে যেভাবে আমি সাজিয়ে নিয়েছি একটু দেখো তোমরা। প্রথমত ব্লাড গ্রুপ নিলাম এ পজিটিভ, তারপর নিলাম এ নেগেটিভ, বি পজিটিভ, বি নেগেটিভ, এ বি পজিটিভ, এ বি নেগেটিভ, ও পজিটিভ, ও নেগেটিভ, এটা এবিসিডির ক্রম অনুসারে চেষ্টা করেছি সেভাবে নেওয়ার। তো এখানে যে ব্লাড গ্রুপগুলো যে নেওয়া হলো, এই ব্লাড গ্রুপের আলোকে যেমন এ পজিটিভ কতজন লোকের ছিল সেটা আমরা ওখান থেকে কিন্তু খুঁজে খুঁজে দেখতে পাই, বা ওখানে এই প্রথম যে ব্লাড গ্রুপ সেটা অনুযায়ী আমরা টেলিমার্কগুলো যেভাবে বসাই, তো সেখানে টেলিমার্কগুলো সেভাবে বসানো হয়ে গেছে। যেমন এ পজিটিভ ছিল 7 জন লোকের, এ নেগেটিভ 5 জন, বি পজিটিভ 10 জন, বি নেগেটিভ 2 জন, এ বি পজিটিভ 4 জন, এ বি নেগেটিভ 1 জন, ও পজিটিভ 7 জন, ও নেগেটিভ 4 জন। এবং সেই তোমরা জানোই যে টেলি যে সংখ্যাটাই মূলত গণসংখ্যা, তো আমরা সেই গণসংখ্যাগুলো এখানে বসিয়ে ফেললাম। তো গণসংখ্যার যোগফল করার পরে পেলাম 40। আমরা কিন্তু শুরুতেও দেখেছিলাম যে এখানে মোট তথ্য সংখ্যা ছিল 40, এখানে মোট 40টি মান, প্রত্যেক কলম বরাবর 4টা এবং সারি আছে এখানে 10টা, তখন 4 10 40টা তথ্য এখানে দেওয়া আছে, 40টি উপাত্ত দেওয়া আছে। তো এখানে উপরে এখন সে 40 কথাই বলা ছিল। আমরা গণসংখ্যার সারণী তৈরি করার পরে দেখলাম যে এখানে মোট গণসংখ্যা 40। তো এখানে আমি কাজটা যেভাবে করছি আবার একটু যদি একটু বলি, যেমন এখানে প্রথমত বি পজিটিভ, বি পজিটিভ বরাবর এখানে একটি কিন্তু টেলিমার্ক, তারপরে দ্বিতীয়টা যেমন ছিল বি, আবার বি পজিটিভ, সুতরাং আবার বি পজিটিভ বরাবর একটি টেলিমার্ক। এভাবে পর্যায়ক্রমে টেলিমার্কগুলো বসানোর পরে তোমরা জানো যে 4টা টেলিমার্ক বসানোর পরে পঞ্চম যে টেলিমার্ক সেটাকে আমরা আড়াই দিয়ে 8 তৈরি করি, তারপরে আবার একটু স্পেস দিয়ে পরবর্তী টেলিগুলো লিখে। এই এই বিষয়গুলো তোমরা খুব ভালোভাবে জানো, এই জন্য আর আমি এই বিষয়ে ব্যাখ্যাতে গেলাম না। তো এই যে গণসংখ্যা নিবেশনটা তোমরা একটু প্র্যাকটিস করো, এবং এটি তথ্য তোমাদের পাঠ্য বইও দেওয়াও আছে আব্দুল আজিজ স্যারের বইয়ের ভিতরে, একটু খুঁজে দেখবে এবং নিজে নিজেও একটু করার চেষ্টা করবে। যদি কোনো জায়গায় করতে গিয়ে তুমি আটকে যাও তাহলে অবশ্যই কমেন্টসে তুমি সেই প্রশ্নটি করো, আমি চেষ্টা করব সেই বিষয়ে তোমার সে প্রশ্নের উত্তরটা দেওয়ার। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।